বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠানে আমরা করোনা পরিস্থিতি দেশে বিদেশের সবশেষ আপডেট, করোনা থেকে মুক্ত থাকতে আমাদের করণীয় এবং দেশের চিকিৎসা ব্যবস্থা, যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা পাওয়া, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, এসব বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য আপনারাও যুক্ত হতে পারেন প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন, জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতার কথা, এবং প্রশ্ন করার জন্য আমাদের পর্দায় যে নাম্বার দেখানো হচ্ছে, টেলিফোন নাম্বার, সেই নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে যারা অতিথি থাকবেন তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আজকের আলোচনায় যাদেরকে আমরা যুক্ত করেছি তাদের সঙ্গে আগে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সামিউল ইসলাম সাদি, পরিচালক জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি বিশেষ করে আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার শফিক এবং নাজমা আক্তারকে যুক্ত করেছি। আপনারা জানেন যে গতকাল থেকে দেশের পোশাক খাতের কিছু কারখানা খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরা কাজ করছে। আমরা কোভিড-19 নিয়ে যে সিচুয়েশনের মধ্যে দেশের মানুষ রয়েছে সে অবস্থায় এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এবং আমরা আরও ঝুঁকি বাড়ালাম কিনা সেই বিষয় নিয়ে আলোচনার জন্য তাদেরকে যুক্ত করেছি। এছাড়া আমাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ডক্টর দুজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আজকে আমি একটু শুরুই করতে চাই গার্মেন্টসের পরিস্থিতি নিয়ে। গার্মেন্টস ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, আপনি জানেন যে আজ পর্যন্ত আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে, এবং সবশেষ আমি যদি আজকের আপডেটটা একটু জানাই, যেটি স্বাস্থ্য অধিদপ্তর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছে বাংলাদেশের সবশেষ পরিস্থিতি, সেখানে আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় 497 জন এবং মোট আক্রান্ত এ পর্যন্ত 5913 জন। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 7 জন এবং এ নিয়ে মৃত্যুর সংখ্যা 152 জন। সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 9 জন এবং আজ পর্যন্ত গত মার্চ থেকে যারা আক্রান্ত হয়েছেন তাদের সব সুস্থতার সংখ্যা 131 জন, আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 50,401 জনের। এটি ছিল আমাদের দেশের অবস্থা করোনা ভাইরাস এবং বিশ্বময় করোনা পরিস্থিতিটি কী সেটি একটু জানতে চাই। আজ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে, আমরা রাত 10:30টায় যে সবশেষ তথ্য আপডেট করেছি সেখানে 209,000, এবং মোট আক্রান্তের সংখ্যা 30,25,726 জন। সুস্থ হয়েছেন এই সময়ের মধ্যে 893,196 জন। এখন পর্যন্ত যারা জটিল চিকিৎসাধীন অবস্থায় থাকা যারা তাদের জটিল রোগীর সংখ্যা 57,461 জন। তবে সুখবর হলো সুস্থ হওয়ার হার বেশি, এখন পর্যন্ত 81% রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আর মৃত্যুহার বিশ্বব্যাপী শতকরা 19%। এই হলো করোনা ভাইরাসের বিশ্ব এবং আমাদের দেশের অবস্থা। আমরা যেটি দেখলাম যে গত 24 ঘন্টায় আমরা নতুন করে আরও প্রায় 500 জন আক্রান্তের খবর পেয়েছি এবং আক্রান্তের সংখ্যা প্রায় 6,000। এই অবস্থায় এখনও দেশে সাধারণ ছুটি চলছে, কিছু কিছু অঞ্চলে লকডাউন চলছে, এই অবস্থায় শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তটা কতটা যৌক্তিক হলো? ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাই। জি, আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি আজকের সহ আলোচক যারা আছেন এবং সেই সাথে বৈশাখী টিভির সকল কলা কৌশলী এবং শ্রোতা দর্শক বিন্দুকে আমার শুভেচ্ছা। আজকের কোভিড-19 যে প্রেক্ষাপট সেটা নিয়ে আসলে সারা পৃথিবী সহ বাংলাদেশ এবং আমরা সবাই এই নিয়ে খুবই চিন্তিত। তবে এখানে যে আজকে যে পোশাক কারখানা খুবই সীমিত আকারে খোলা হয়েছে এবং সারা পৃথিবীতে জীবন এবং জীবিকা এই দুইটির যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে কিন্তু আজকে সকল অর্থনীতিবিদ সহ সবাই কিন্তু চিন্তিত। গত পরশুদিন আপনারা জানেন যে বিবিসিআইতে বিজনেসের যে বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স সহ মিডিয়ার যারা ছিলেন নেতৃত্ব কিন্তু তারা সহ এইভাবে সিদ্ধান্তটা হয়েছে যে আমাদের জীবন যেমন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবন, সেই সাথে জীবিকাটাও
ততটুকু গুরুত্ব না হইলেও কিন্তু কিছুটা গুরুত্ব বহন করে, কারণ সামনে যে মন্দা আসছে সেই মন্দাকে আমরা যদি প্রতিহত করা অথবা তাকে যদি চ্যালেঞ্জ মোকাবেলাকে যদি আমাকে করতে হয়, তাহলে আমাদের এই পোশাক শিল্পকে সীমিত আকারে, এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় বিকেএমই বিজিএমই বিটিএমই সহ 4-5 হাজার ফ্যাক্টরি আছে, সেখানে অল্প সংখ্যক এবং সেগুলো জোন ওয়াইজ আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী খোলা হয়েছে। তো তাস্তি অনেক ফ্যাক্টরি স্বাস্থ্যবিধি মেনে চলছে, এবং হয়তো কিছু কথা আসছে, আজকেও আমি টিভিতে দেখছি যে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। তো সেখানে আমাদের উপদেশটাকে বেসিক্যালি আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করি, এটি আমার সবচেয়ে বড় পরিচয়। আমি বাংলাদেশে প্রায় 30-40 হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, যারা আমাদের এই শিল্পকে শ্রম এবং মেধা এবং মনন দিয়ে আজকের এই শিল্পকে একটি জায়গায় আনার জন্য আমরাও ইন্ডাস্ট্রির সাথে আমরা কাজ করছি। আমাদের প্রতিদিনে আপনারা জানেন যে আমরা প্রতিদিনে আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান একটু একটু বলবেন যে এই যে করোনা ভাইরাস সংক্রমণের যে গতি, যে হার এখন পর্যন্ত বাংলাদেশে ক্রমশ বাড়ছে, সেই অবস্থায় এই প্রেক্ষাপটে গার্মেন্টস কারখানা খুলে দেওয়া কি এতটা জরুরি ছিল? কারণ এখানে তো শ্রমঘন ইন্ডাস্ট্রি, এখানে প্রচুর শ্রমিক কাজ করে, সেখানে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব এই দুটো কি মানসম্মত? এখানে আসলে আপনি যদি একটি কথা খেয়াল করেন, গত আমি একটু পিছনে যদি যাই সেখানে কিন্তু কথা আসছে গত 5 তারিখে ফ্যাক্টরি খোলা নিয়ে কিন্তু বহু কথা হয়েছে। তো সেখানে সেই ব্যাপারটা কিন্তু সরাসরি উদ্যোক্তারা কিন্তু নেই, সেখানে মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছিল, সেখানে আপনারা জানেন যে আর্মি চিফ ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় ছিলেন, মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা মিডিয়া সবাই ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই যৌথ সিদ্ধান্তটা কিন্তু পরবর্তীতে শুধুমাত্র বিজিএমএ এবং বিকেএমই এর ঘাড়েই কিন্তু পড়েছে, কারণ কোনো ওয়ার্কারদেরকে কিন্তু বলা হয়নি যে তারা গ্রামে চলে যাবে, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে তোমরা স্টে অ্যাট হোম, তোমরা বাসায় থাকো। কিন্তু কিভাবে যে তারা চলে গেল আমি জানি না, কিন্তু পরবর্তীতে তারা যখন ব্যাক করছে তখন কিন্তু সেটা সবার চোখে কিন্তু ধরা পড়ছে। এখনো আমরা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে একটা বিজনেস কমিটির যে টাস্কফোর্স সহ সবাই মিলে এবং সরকারের বা সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে সীমিত আকারে ফ্যাক্টরি খোলা যাবে, এবং সেই জায়গাতে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি যতটুকু সম্ভব আমাদের স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমাদেরকে কারখানা চালু রাখতে হবে। আজকে আমাদের শ্রমিকরা যদি অসুস্থ মোকাবেলার জন্য একটি জাতীয় কমিটি করা হয়েছে, এবং এই জাতীয় কমিটি আপনার জানা মতে এই জাতীয় কমিটি থেকে ইন্ডাস্ট্রি খোলা বা বিশেষ করে পোশাক শিল্প কারখানা খুলে দেওয়া যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, এখানে আপনারা যে বারবার আপনারা বলছেন যে বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সামাজিক এবং শারীরিক দূরত্ব, প্রথমে বলা হয়েছিল সামাজিক দূরত্ব মেনে চলুন, এখন বলা হচ্ছে শারীরিক দূরত্ব মেনে চলুন, কিন্তু এই যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে সেখানে কি সামাজিক অথবা শারীরিক যেটাই বলুন এটি এটি মানা সম্ভব কিনা? এটি একটি, আরেকটি হলো যে জাতীয় কমিটিতে এই শিল্প কারখানা খুলে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সায় দিয়েছে কিনা কমিটি? আসলে আমি একটু আপনাদের কাছে বলতে চাই যে আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং আমাদের আজকে যিনি সহ উপস্থিত আছেন তিনি আসলে সঠিক সাহেব যেটা বলেছেন যে জীবন জীবিকার এই তাগিদে আসলে আমাদের একটা মধ্যবর্তী অবস্থানে আমরা রয়েছি, এবং সেখানে অবশ্যই কিন্তু আসলে জীবনের যে জায়গাটা, এই যে আপনাদের আমরা জানেন যে আমরা ক্রমাগত ভাবে একইভাবে রুগী পাচ্ছি আমরা, এবং রুগীর সংখ্যা আমাদের ধারাবাহিকভাবে বাড়ছে, এই মুহূর্তে আসলে আমাদেরকে যা কিছু করতে হবে সেটি হলো স্বাস্থ্যবিধি অনুযায়ী যেটুকু পারমিট করে সেটাইকে আমাদের অ্যালাউ করতে হবে। সেই অনুযায়ী আমি মনে করি যে আমাদের আজকে অবশ্যই যদি এই কারখানাগুলো করতে হয় তাহলে কিন্তু আমাদের সুনির্দিষ্ট ভাবে কিভাবে স্বাস্থ্যবিধি মানা যাবে সেটি কিন্তু আসলে আমাদেরকে করতে হবে। যেমন আমাদের যদি মনে করি যে আমরা আমাদের এই জায়গাগুলো করতে চাই, তাহলে যদি এই যে শারীরিক ডিস্টেন্স করতে গেলে আমাদের কতগুলো ফ্যাক্টরিতে আসলে কত দূর দূর আমাদের কর্মীরা বসবেন সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। তারা এই পোশাক কারখানায় ঢুকলে তাদেরকে এই যে আমরা বলি যে সাবান দিয়ে হাত ধোয়া, তাদের মাস্ক ব্যবহার করা, তাদের এই যে বিভিন্ন স্বাস্থ্যবিধির কথা বলি সেগুলো আসলে কিভাবে মেনটেন করবে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে, এবং শুধুমাত্র কিন্তু এই কর্মীরা যে তাদের ওয়ার্কিং প্লেসে যে কাজটা করছেন সেটাই নিশ্চিত করতে হবে না, তার পাশাপাশি তারা যেখানে বাসস্থান আছে সেখানে কিন্তু আসলে তাদেরকে কিভাবে নিশ্চিত করা যাবে তাদের
সেখানে সামাজিক দূরত্ব মেনটেন করবে সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে আসলে যে জায়গাটা করতে হবে সেটি হলো যে সমস্ত সিদ্ধান্ত গুলোকে সমন্বিত ভাবে নিতে হবে, আলোচনার মাধ্যমে নিতে হবে, পর্যায়ক্রমিক করতে হবে, এবং কোনো কিছুই কিন্তু একদিনে, যেমন লকডাউনের যেমন হয়েছে যে লকডাউনের যখন সাধারণ ছুটি ঘোষণা হয়েছে তখন যেমন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে চলে গেছে, আবার যখন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু হাজার হাজার মানুষ আবার ঢাকা ফিরে গেছে। আজকেও যখন আসলে কারখানাগুলো খোলা হচ্ছে সেখানে কিন্তু বলা হয়েছে, সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যারা শুধুমাত্র ঢাকায় অবস্থান করবে সেই সব কর্মী দিয়েই কিন্তু তাদের কাজগুলো করার কথা আমরা শুনেছি। কিন্তু আমরা যখন বাস্তবে দেখলাম কি যে তখন কিন্তু অনেক লোক কিন্তু আসলে জীবিকার প্রয়োজনে বলেন বা এই চাকরিতে চাকরি রক্ষার প্রয়োজনে বলেন তারা কিন্তু ঢাকামুখী হয়েছে, আবারও কিন্তু সেই জায়গাগুলো তৈরি হচ্ছে। তবে সেই কারণে আমি মনে করি যে আসলে আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা কিছু করতে পারি এবং সেই জায়গায় কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। আসলে দায়িত্ব নিয়ে যদি না করি, আমরা যদি মনে করি যে না এটি স্বাস্থ্যবিধির সাথে হবে না, আমাদের যে বৈশ্বিক প্রেক্ষাপটে যে জায়গাটা আমাদের কাজ করতে হবে সেইটাকে যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের কিন্তু সেটাকে ভেবে দেখতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আসলে এইভাবে যে আমাদের আমরা যেখান যে আমরা আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা বলি যে অনেক সময় ভালো আছি কিন্তু আমাদের চূড়ান্ত পর্যায়ে সংক্রমণ হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত, এবং সেই জায়গাটা যখন নিশ্চিত না হতে পারছি তখন কিন্তু আমাদের কোনো কিছু যদি আমরা করি এবং যদি আমরা সমন্বিত ভাবে না করি, স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে মিল রেখে যদি না করি, শুধুমাত্র যদি আমরা জীবিকাটাকে প্রাধান্য দিয়ে করি, তাহলে কিন্তু তার কারণে যে স্বাস্থ্য যে অবস্থাটা তৈরি হবে যখন অধিক সংখ্যক লোক বা আমাদের এই আজকে ফ্যাক্টরি গুলোতে আছে তারা যদি স্বাস্থ্যবিধি মানতে না পারে, তাহলে যে অধিক সংখ্যক যদি স্বাস্থ্যকর্মী এর পাশাপাশি যেমন আজকে যদি এই গার্মেন্টস কর্মী যদি আক্রান্ত হয় এবং তাদের দ্বারা যদি সেই তাদের দ্বারা এবং তাদের পরিবারও বা তাদের সংস্পর্শ বা পাশাপাশি যদি আক্রান্ত হয় তাহলে সার্বিক স্বাস্থ্যের যে ঝুঁকিটা পড়বে সেটা আমরা বহন করতে পারবো কিনা সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই আমি মনে করি যে এই সবগুলো একটা যেহেতু কেন্দ্রীয় আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে, আমাদের যে জাতীয় কমিটি আছে সেখানে আসলে খুব ভালোভাবে আলোচনা হওয়া দরকার। আসলে আসলে এখানে সবাই দায়িত্ব নিয়ে আলোচনা হওয়া দরকার এবং সবাই দায়িত্ব নিয়ে আলোচনা করলেই কিন্তু আসলে আমরা যে পর্যায়ক্রমিক ভাবে কিভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আসলে কোথায় সম্ভব আমরা কোন সেক্টরটা আগে ওপেন করবো সেই জায়গাটা কিন্তু আমাদের আসলে দেখা উচিত এবং সেইভাবে আমাদের আগানো উচিত। আসলে আমি প্রশ্নটাই করেছিলাম, সেই বিষয়টাই জানতে চেয়েছিলাম যে সেই কমিটিতে এই আলোচনাটা হয়েছে কিনা যে গার্মেন্টস কারখানা খুলে দেওয়া যেতে পারে। আসলে এই ব্যাপারটি হচ্ছে যে আমি যেহেতু এটার কমিটির মেম্বার না, সরাসরি মেম্বার না, সেই ব্যাপারে কিন্তু আমি আসলে আমার দিক থেকে অপারগতা আছে। তবে আমি মনে করছি যে আমি অবশ্যই মনে করি যে সেখানে এখানে কিন্তু আসলে মাল্টি সেক্টরাল কমিটি আসলে সবাই সেখানে আছেন এবং সবাই স্বাস্থ্য বিষয় নিয়ে তারা কথা বলবেন, কিন্তু সবার উপরে স্বাস্থ্যকে কিন্তু আসলে গুরুত্ব দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই যে আমরা ধারাবাহিকভাবে গত এক মাস ব্যাপী যে লকডাউন করলাম, একবার যে আমরা যে স্যাক্রিফাইস করলাম সেটার কিন্তু আসলে সুফলটা না পাওয়া আশঙ্কা থেকে যায়। যে আমাদের আমরা এই যে কারখানাগুলোতে শারীরিক দূরত্ব অথবা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা, কাজ করছে কিনা, আমরা এটা জানতে চাই। যে আমাদের সঙ্গে রয়েছেন নাজমা আক্তার, সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি। নাজমা আপা, আপনি কি জানেন আপনার আপনার এই যে শ্রমিক কর্মচারীরা যারা গতকাল থেকে কাজ করছে তারা কতটুকু স্বাস্থ্য সুরক্ষা সুবিধা পাচ্ছে? ধন্যবাদ ভাই। গতকাল থেকে শ্রমিকরা কাজ করতেছে না, লকডাউন 26 মার্চ দেওয়া হয়েছে, অনেক ওয়ার্কাররা সেই 28 মার্চ থেকে কাজ করছে এবং অনেক বড় বড় কোম্পানি বড় বড় ক্ষমতাশীল তারা এই ফ্যাক্টরি চালায় রাখতেছে। এখন গত 2 দিন ধরে হয়তো কারখানা খুলে দিছে বা কারখানা শ্রমিকরা কাজে গেছে। তো আমাদের যেটা হয়েছে যে আমাদের স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলা ওয়ার্কাররা যেটা বলতেছে বা শ্রমিকরা, ধরেন সাবান দিয়ে হাত ধোয়া বা পা ধোয়া সেটা ঠিক আছে, কিন্তু তারা একটা ফ্লোর হয়তো সাংবাদিক বা অন্যদেরকে দেখানোর জন্য তারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে যে দেখেন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি, আমরা এই ধরনের বিভিন্ন এই ব্যবস্থা নিচ্ছে কিভাবে শ্রমিকদের রক্ষা করা যায়। কিন্তু আবার দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি গুলাতে অন্য ফ্লোর গুলাতে আবার যেমন তেমন ভাবে কাজ করতেছে। তো এখানে যে লুকোচুরি খেলাটা হচ্ছে এটা একটা বিষয়, আর যেটা হয়েছে যে ওয়ার্কারদেরকে
বলতেছে যে ঢাকার যে শ্রমিকরা কাজে আসবে তারা কাজ করবে আর গ্রামের শ্রমিকরা আসবে না। আসলে ঘটনাটা এরকম না, আপনারা জানেন যে ওয়ার্কাররা এখন সমস্ত যে কারখানাগুলোতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেওয়া হয়, সবার SMS মোবাইল নাম্বার গুলা তাদের কাছে থাকার কারণে তারা সমস্ত ওয়ার্কারদেরকে SMS দিয়ে দিছে যে কখন ফ্যাক্টরি লে অফ হচ্ছে, কখন লে অফ বন্ধ হচ্ছে, আবার ফ্যাক্টরি খোলা হচ্ছে। এখন যেই ওয়ার্কাররা গ্রামে আছে তাদেরকে বলতেছে তোমরা না আসলে তোমাদের চাকরি চলে যাবে, আবার যেই ওয়ার্কাররা কাজ করতেছে তাদেরকে বলতেছে পুরা মজুরি দিব, আবার যারা বাইরে আছে তাদেরকে বলতেছে আমরা তাদের মজুরি দিব না। এই যে একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছে, এইটা একটা সমস্যা। আর আপনারা লকডাউন বলেন আর যেটাই বলেন, আমরা দেখছি যে আমাদের ওয়ার্কাররা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখে নাই শুরু থেকেই, কারণ তাদের বেতন দেওয়া হয় নাই মার্চ মাসের, আজকে পর্যন্ত কিছু শ্রমিক বেতন পায় নাই। সেই ক্ষেত্রে কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম লড়াই করে তাদের বেতনও নিতে হয়েছে। তা আসলে সামাজিক দূরত্ব বা এই যে আমরা যে বলতেছি যে করোনার জন্য আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে, অন্যকে রক্ষা করতে হবে, ঘরে থাকতে হবে, কারো সংস্পর্শে যাওয়া যাবে না, এইটা কিন্তু গার্মেন্টস ওয়ার্কারদের হয় নাই বলতে গেলে। সব জায়গায় কিন্তু তাদের লড়াই করতে হয়েছে, কারণ আমরা ভাবছিলাম যে এই সময়ও তারা বেতনটা আগে পাবে, কিন্তু মালিকরা আগেও দেয়নি, আবার এখন পর্যন্ত অনেক জায়গায় বেতন পায় না। আর সমানে যে ঢালাও ছাঁটাই হচ্ছে যাদের এক বছরের নিচে চাকরির বয়স, এই শ্রমিকরা এখন কি করবে, কোথায় যাবে? কারণ মালিকরা আজকে একটা ফ্যাক্টরি 4-5 জন মিলে একটা ফ্যাক্টরি দিয়ে কিন্তু আজকে গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে। আমার শ্রমিক কিন্তু জীবনযাত্রার মান পরিবর্তন হয় নাই, কিন্তু আজকে এই এই মহামারীর সময় মালিকরা আমাদের শ্রমিকদেরকে এই চাকরি নাজমাক্তার একজন পোশাক একজন কর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টেলিফোনে, তিনি প্রশ্ন করতে চান, তার প্রশ্নটি নিয়ে আবার আপনার কাছে আসছি। হ্যালো, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার নাম দেওয়ান মামুন, আমি একজন গার্মেন্টস ওয়ার্কার আশুলিয়া এলাকা থেকে বলছি। আগামীকাল থেকে তো আমাদের ফ্যাক্টরি খুলে দেওয়া হবে, তো আমার প্রশ্ন ছিল যে ফ্যাক্টরির বাইরে থেকে আমাদের তো হাত ধোয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করানো হয়, কিন্তু ফ্যাক্টরির অভ্যন্তরে যখন আমরা কাজ করব, একটা গার্মেন্ট সম্পন্ন হইতে মোটামুটি 60-65 জন ওয়ার্কারের মাধ্যমে কাজটা সম্পন্ন হয়, এই ক্ষেত্রে কিভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করবে? আপনার কারখানা আগামী কাল থেকে খুলে দেবে এই তো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। এই ক্ষেত্রে কিভাবে মেইনটেইন করা হবে এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম। আপনাকে কি আপনার কারখানার পক্ষ থেকে ফোনে বা SMS এ জানানো হয়েছে কারখানা খুলে দেওয়ার কথা? হ্যাঁ, অফিস নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। আমরা তো এই ছুটির মাধ্যমে, আমরা তো বাড়ি যাই নাই, কারণ সরকার যেহেতু লকডাউন করছে আমাদের সেফটির জন্য, কাজে আমরা ঢাকাতে অবস্থান করছি এবং যখন শুনছি যে এই গার্মেন্টস খোলা হবে, এক্ষেত্রে আমি অফিসে খোঁজ নিয়েছি, নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে আগামীকাল থেকে খোলা হবে 28 তারিখ থেকে। জি, ধন্যবাদ। আশুলিয়া থেকে বলছিলেন, জানতে চাচ্ছেন যে একজন পোশাক শ্রমিক কাল থেকে তার কারখানা খুলে দেওয়া হবে। নাজমা আক্তার, আপনিও বলছিলেন যে একই প্রশ্ন যে কোনো একটি ফ্লোরে হয়তো সামাজিক দূরত্ব বা ডিস্টেন্স বজায় রাখা হচ্ছে, কিন্তু অন্য অন্য জায়গায় লুকোচুরির কথা বলছিলেন। আসলে বাস্তব অবস্থাটা কী, একটি পোশাক কারখানায় শ্রমিকরা সাধারণভাবে কত দূরত্বে কাজ করেন, মেশিনগুলো কত দূরত্বে, এবং এখন এই দূরত্ব কি বাড়িয়ে কাজ করানো হচ্ছে কি না? সাধারণত একটা ওয়ার্কার একটা মেশিনের কাজ করে, তার সাথে তার মেশিনটা ভাষা থাকে। যেহেতু আমাদের সাংস্কৃতিক দূরত্বর কথা বলা হচ্ছে যে আপনার 3 ফিট থাকতে হবে, তো সেখানে কিন্তু ওটা হচ্ছে না। এখন এই ওয়ার্কাররা যেটা বলতেছে যে তাদের এই যেটা যথাযথ ইয়া করা সেটা না, আবার অনেক ফ্যাক্টরি যেটা যে একটু আগে বললো যে জাতীয় কমিটিকরণ করা হয়েছে, তো সেই কমিটিতে তো মানে কিভাবে কি সিদ্ধান্ত দিছে আমরা জানি না, কিন্তু কথা হইলো যে যদি হ্যাঁ বায়ারদের অনেক তাগিদ আছে, তাদের শিপমেন্ট দিতে হবে, তাদের ইউরোপে একটু একটু করে খুলতেছে, তাদের মালের দরকার, সবকিছুই মানলাম, কিন্তু আমাদের কোন জায়গাগুলো আমার কাজ দরকার ছিল? ছোট ছোট ধাপে ধাপে যদি 10%, 20%, 30% করে আগাইতো, কিন্তু যার যেইভাবে করতেছে এখানে কোনো সমন্বয় নাই, এখানে কোনো কোঅর্ডিনেশন নাই, যার যা মনে হচ্ছে সেইভাবে করতেছে। তো আমাদের কথা হইলো যে এই করোনা ভাইরাস যদি কারো দেহে যদি আক্রমণ করে, এটা বুঝতেও কিন্তু 14 দিন লাগে,
এখন আমরা 14 দিন পরে হয়তো তার সিমটমটা বুঝতে পারবো। এখন এই যে ওয়ার্কার আপনারা কালকেও দেখছেন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে আসতেছে, আজকেও তারা এগুলা বেতনের জন্য কারখানা খোলা বন্ধ নিয়ে কিন্তু একটা বিক্ষোভ মানে অশান্তি চলতেছে। এই জায়গায় এখন কাজ করা দরকার, কারণ এখানে যদি সুস্থ ভাবেই না করি এবং যে এই লুকোচুরি না করে সবাই সবার জায়গায় দায়িত্বপূর্ণ হয়ে কিভাবে শ্রমিকদেরকে রক্ষা করা যায়, শ্রমিক যদি রক্ষা না হয় পরবর্তী শিপমেন্ট কাকে দিয়ে পাঠাবে, এইটা হলো বিষয়। আর আজকে খোলা হচ্ছে, ভাই এক মিনিট, আজকে ফ্যাক্টরি খোলা হচ্ছে, আমাদেরও একটা দাবি থাকবে শ্রমিকদের পক্ষ থেকে। তাহলে সকল কারখানার যারা মালিক, ইভেন বিজিএমইর প্রেসিডেন্ট একজন গার্মেন্টস মালিক, তারা সবাই কারখানার ভিতরে থাকবে, তাহলে শ্রমিকরা শান্তি পাবে যে আমার মালিক আমি আছি, তার মানে ফ্যাক্টরির সুরক্ষা। তারা লকডাউনে থাকবো, তারা নিরাপত্তায় থাকবো, আর শ্রমিক গিয়া কাজ করবে, আর বিদেশে শিপমেন্ট দিতে হবে, এটা হবে না। এবং যেই যে বায়াররা যাদের কাজ করি তাদের প্রতিনিধি এবং তাদের যারা কর্মকর্তা সিও আছে তারাও গার্মেন্টস ফ্যাক্টরিতে আইসা মনিটরিং করবে, কারণ এটা শ্রমিকের একার দায়িত্ব না। এই প্রোডাকশন দেওয়া আর এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে যাওয়া, এই সব গার্মেন্টস এর মালিকরা এবং তারা যেন আসে, এটাই আমাদের দাবি। জি ধন্যবাদ। ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, আপনি শুনছেন নিশ্চয়ই, আপনি বলছিলেন জীবন এবং জীবিকা, জীবনে যদি ঝুঁকিপূর্ণ, জীবনে যদি ঝুঁকিতে থাকে, জীবন যদি না থাকে তাহলে জীবিকা কেন? এই যে একটা অবস্থা চলছে যেখানে বাড়িতে থাকতে বলা হচ্ছে, শারীরিক দূরত্ব মানতে বলা হচ্ছে, সেই অবস্থায় এই যে কারখানাগুলো খুলে দেওয়া হলো এবং শ্রমিকরা যেটি বলছেন যে সেখানে ঠিকভাবে মানা হচ্ছে না, সমন্বয়ের অভাব রয়েছে, এই অবস্থায় আপনি কি দেখেন যে আমরা আরো সংক্রমণের ঝুঁকিতে পড়লাম কিনা? দেখুন, নাজমা আপা তো শ্রমিকদের স্বার্থ নিয়ে সবসময় কথা বলেন এবং এটাই হওয়া উচিত আমি মনে করি, কিন্তু অন্যদিকেও আছে। যেমন গত প্রায় 8 মাস থেকে বাংলাদেশের যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্প কিন্তু নেগেটিভ গ্রোথ, আমরা কিন্তু এটা প্রত্যেকে আমরা জানি যে নেগেটিভ গ্রোথ সারা বিশ্বময়, এগুলো অনেকগুলো কারণ হচ্ছে, সেই ব্যাখ্যা আজকে হয়তো দেওয়া ঠিক হবে না, কিন্তু এটি সত্য যে অনেকভাবেই বলা হচ্ছে যে যে আমরা কেন বেতনটা ওই সময় দিয়ে ওয়ার্কারদেরকে বাড়িতে পাঠানো হয়নি। দেখুন 25 তারিখে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে ফ্যাক্টরি বন্ধ করে দিব 26 তারিখ থেকে, আপনি বেতনটা কিভাবে দিবেন সেই সময় দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়ার্কারদের থাকার কথা ছিল তার নিজস্ব, যেখানে তারা থাকে সেখানে থাকার কথা ছিল, সেখান থেকে তারা চলে গেল গ্রাম। আমি নাজমা আপাদেরকে একটু অনুরোধ করব, নিশ্চয়ই আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিয়ে বলছি, কারণ এই শিল্পটা আমাদের এন্টারপ্রেনিয়ারদের একান্ন, ইঞ্জিনিয়ারদের একান্ন, এটা শ্রমিকদের একান্ন, এটা আমাদের সরকারের একান্ন, এটা আমাদের যৌথভাবে আমরা সমন্বয় করি কি আজকের এই ইন্ডাস্ট্রিটা এই জায়গায় আসে, প্রত্যেকের এখানে স্যাক্রিফাইস আছে। কিন্তু যখন একটা বাজে সময় যখন আমরা পার করতেছিলাম যে গার্মেন্ট সেক্টরে যে অত্যন্ত নেগেটিভ গ্রোথ নিয়ে, ঠিক সেই সময় আবার এই করোনার প্রভাব আসে। করোনার প্রভাব আসার পরে সাথে সাথে ছুটি দেওয়া হলো, তারা চলে গেল। নাজমা আপাদরা এতটুকু করতে পারতো যে যে ঠিক আছে, যখন তাদেরকে বলা হয়েছে তাদেরকে যেন তারা যেন তার নিজস্ব আবাসস্থলে থাকে, তাদেরই কিন্তু গ্রাম থেকে আসার কথা ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আজকে যে পোশাক কারখানার বেতন নিয়ে কথা হচ্ছে, আমি যতটুকু জানি, ঢালাওভাবে বললে তো হবে না, বাংলাদেশের অন্তত পক্ষে আমার জানা মতে এখনো প্রায় 90-95% ফ্যাক্টরি কিন্তু বেতন দেওয়া হয়েছে। কিন্তু মুষ্টিমেয় কিছু ফ্যাক্টরি যারা কোনো না কোনোভাবে অসচ্ছল থাকে, কোনো না কোনোভাবে তারা হয়তো দেখা গেলো বিজিএমইরও মেম্বার না, বিকিএমইরও মেম্বার না, কিন্তু তারাও কিন্তু গার্মেন্টস হিসাবেই দাবি করে, কিন্তু মিডিয়া থেকে আরম্ভ করে আমরা প্রশাসন থেকে সবাই তাদেরকে বলা হয় যে যে এরা গার্মেন্টস এর মালিক, তারা বেতন দিচ্ছে। কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হচ্ছে বেতনের দাবিতে, বিক্ষোভ হচ্ছে, আপনি আপনি তদারক করে দেখেন যে বিক্ষোভ কয়টা বাংলাদেশে, যদি আমি ধরি যদি 4000 ফ্যাক্টরি থাকে, সেখানে কিন্তু 4000 ফ্যাক্টরির মধ্যে কতগুলো ফ্যাক্টরি আছে যে এখানের মধ্যে বিক্ষোভ করতেছে, এটা আমাদের কিন্তু বের করতে হবে। প্রত্যেক জায়গাতেই কিন্তু কম বেশি সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যার মধ্যে সেটা কত পার্সেন্ট সেটা কিন্তু আমাদেরকে দেখবেন। এখন যদি দেখা যায় যে ধরেন আপনার 96% ফ্যাক্টরি বেতন দিল, 4% এর জন্য টোটাল 96% দেরকে দায়ী করা হলো, তাহলে সেটাও কিন্তু মানে ওই দিক থেকে বিচার্য নয়। এবং এইভাবে যদি ঢালাভাবে যদি আমরা যদি ঢালাভাবে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আগামীতে এই বিনিয়োগ, সেটা যেই সেক্টরের জন্য হয় না কেন, বিনিয়োগকারী কিন্তু উৎসাহ থাকবে না,
কারণ এইভাবে যদি বলা হয় যে গার্মেন্টস এর শ্রমিকদেরকে ঢাকায় আনা হলো, এইসব বিষয়ে ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে, ধন্যবাদ। নাজমা আক্তার কিছু বলতে চাচ্ছিলেন? আমার কথা হলো যে উনি বলতেছে যে গ্রোথের কথা বা নেগেটিভ গ্রোথ, এটা 2019 সালে কিছুটা অর্ডার কম ছিল বা একটু গ্রোথটা কম ছিল, কিন্তু 2020 সালে আপনারা ইপিবি তে গিয়ে দেখেন যে বাংলাদেশে কত রপ্তানি হওয়ার কথা ছিল এবং কত তারা অলরেডি রপ্তানি করে ফেলছে। তা আসলে ওনারা যেভাবে বলে ওইভাবে না, বাস্তবতাটা এবং যুক্তিযত তথ্য নিয়ে এসে কিন্তু কথা বলতে হবে। আচ্ছা উনি বললো যে দুই একটা জায়গায় ঝামেলা হয়েছে, দুই একটা জায়গায় কথা বলে নাই। আচ্ছা উনার যদি বেতন না থাকে উনি কিভাবে চলবেন? একটা ফ্যাক্টরিও যদি বেতন না দিয়ে থাকে তাও তো দেয় নাই, সেটাই তো আমরা বলতেছি। আর আমাদেরকে দেশপ্রেমিক শিখাইতে হবে না, আমরা যদি দেশপ্রেমিক না হতাম আজকে গার্মেন্টস শিল্প এত দূরে আসতো না, কারণ আমরাই দেশটাকে আগায় নিয়ে গেছি এবং আমরাই কিন্তু এই জায়গাটা কি করছি, আমরা এখনো দেশশিল্প টিকে থাকুক। এবং যে এটা এটা আমাদের প্রত্যেকের সমন্বয়ে কিন্তু আজকের এই ইন্ডাস্ট্রি এই জায়গায় আসছে, শুধুমাত্র শ্রমিকদের জন্য কিন্তু আজকে এই জায়গায় আসে নাই। আজকের এই 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 গ্রোথ, আজকের এই ইন্ডাস্ট্রির পেছনে আজকে শ্রমিক, অবশ্যই শ্রমিকদের কন্ট্রিবিউশন, আজকে উদ্যোক্তাদের কন্ট্রিবিউশন, আজকে ব্যাংক আমাদের ফাইন্যান্সিং ইনস্টিটিউশন, সরকারের পলিসি সাপোর্ট, আজকে কারোটাই আমরা অস্বীকার করছি না। এখানে শ্রমিকদের ব্যাপারে নিশ্চয়ই আমরা শ্রমিকদের সাথে কাজ করি, তাদের সুখ দুঃখ আমরা আমরা নিশ্চয়ই আমরা বুঝি, কিন্তু আমার একটা প্রশ্ন থাকে, যদি যে কোনো জায়গায় যদি আপনার শ্রমিক যদি 40 লক্ষ শ্রমিক থাকে, তাহলে কি 40 লক্ষ শ্রমিক সবাই কি অ্যাকচুয়ালি ভালো? তার মধ্যেও তো খারাপ ভালো থাকতে পারে। তো সেখানে যদি আপনি যদি 96% বেতন দেওয়ার পরে 4% জন্য যদি এইভাবে যদি ঢালাওভাবে কথা বলে আমাদেরকে এবং যারা বিনিয়োগকারী আছে তাদের প্রতি যেই পরিমাণে অসম্মান প্রদর্শন হচ্ছে, এগুলোর তো কিন্তু আমাদের আসলে আগামী দিনে এই শিল্পটার ব্যাপারে অনেকেরই অনীহা চলে আসবে, কারণ এখানে আমাদের সমন্বয় করেই আমাদের চলতে হবে। এখনো আমি বলি আপনার কথা, অবশ্যই আমি নাজমা আপাকে শ্রদ্ধা করি এবং উনি এই কমিউনিটির জন্য অনেক কাজ করছেন, এটি আমি জানি এবং দেখেছি, আমি ওনার সাথেও আমার পরিচয় আছে, কিন্তু তার অর্থ এই যে আগামী দিনে যে সংকট, এই সংকটটা আমরা চাই যে আমাদের দেশের যারা টেক্সটাইল প্রকৌশলী আছে, আমাদের যে এই যে আমরা প্রতিদিন আমরা কাজ করি, শফিকুর রহমান আপনি আপনার কাছে আমি আবার আসবো, নাজমা আক্তার আপনিও বলবেন, আমরা একটা বিরতি শুনেন না, একটা বিরতি নেই, বিরতির পরে আবার আপনার কাছে আসবো। সবার কাছে আসবো, এই আলোচনা চলবে। প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায়। বিরতির পর আবারও স্বাগত। বিশ্বময় করোনা অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি এবং বিশেষ করে পোশাক কারখানা খুলে দেওয়ার পরে আমাদের ঝুঁকি কোথায় গিয়ে দাঁড়াবে সেই পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন পোশাক শ্রমিক নেত্রী, আমাদের সঙ্গে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দুজন ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের আমি এবার একটু আবারও যেতে চাই ডক্টর হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিসিন বিভাগ। আমরা তো পোশাক শ্রমিক নিয়ে আলোচনা করছিলাম, আসলে একটু করোনা ভাইরাসের এই গতি প্রকৃতি সম্পর্কে জানতে চাই। আপনারা তো এখানে কাজ করছেন এবং যেহেতু মেডিসিন, এটি প্রতিদিন আমাদের এখানে যে পরিমাণ টেস্ট হচ্ছে এবং 3000 বা 3500 অথবা 4000 এর মধ্যে 400 থেকে 500 সংক্রমিত ব্যক্তির সন্ধান মিলছে, কোথায় যাচ্ছে আসলে পরিস্থিতি? ধন্যবাদ। আমি প্রথমেই বৈশাখী টিভি কর্তৃপক্ষ এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য। তো আসলে প্রথম কথা হচ্ছে আমরা বর্তমানে ফেজ 4 অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন এই স্টেজটাতে আছি সংক্রমণের, যেটা সংক্রমণের সবচেয়ে হাইয়েস্ট অবস্থা যেটা। তো এই সংক্রমণটি আমরা দেখি এটার দুইটা প্রবণতা, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা, একটা হচ্ছে নিম্নমুখী প্রবণতা। তো আমরা আপনি জানেন যে প্রথম 8ই মার্চ আমাদের বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তো
এখন আমরা বর্তমানে অলরেডি ফেজ ফোরে চলে এসেছি, তো আমরা এখন কিন্তু সংক্রমণের ঊর্ধ্বমুখী যে প্রবণতা এই প্রবণতার মধ্যে আছি, অর্থাৎ এটা দিনে দিনে প্রতিদিন এই সংক্রমণের হারটা বাড়বে যেহেতু আমরা ফেজ ফোরে আছি। তো প্রথম যে বিষয়টা আমি বলতে চাই, আপনি যেহেতু এটার সাথে এখন গার্মেন্টস এর এখানে যারা উপস্থিত আছেন আমি শুনলাম ওনাদের বক্তব্য, তো আমি যেটা মনে করি যে আসলে গার্মেন্টস আমাদের এই মুহূর্তে ওপেন না করে অ্যাটলিস্ট আরো 30 দিন যদি আমরা লকডাউন কমপ্লিট লকডাউনে রাখতে পারতাম, কারণ আমরা এখন কিন্তু সংক্রমণের ঊর্ধ্বমুখী পর্যায়ে আছি। তো তাহলে এই যে আমরা এই 30 দিন লকডাউন থাকার কারণে যে একটা ফ্রুটস পেয়েছিলাম, একটা যে আমরা ফল, এই ফলটা আসলে এটা অনেকটা আমরা পাবো না, যেহেতু এটা এই সিদ্ধান্তের কারণে এটা অনেকটা সুইসাইডাল একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত। কারণ আপনি দেখেন একটা আমরা কথা সবসময় মেডিকেল সায়েন্সে ইউজ করি, সেটা হচ্ছে ভাইরাস মুভ করে না, মুভ করে কিন্তু মানুষ, কারণ এই ভাইরাসটার অস্তিত্ব কিন্তু মানুষের মধ্যে। তার মানে মানুষ যখন মুভ করবে তখন ভাইরাসটা মুভ করবে, মানুষ যখন মুভ করবে না ভাইরাসটাও মুভ করবে না। সেটার জন্যই কিন্তু আমরা এই যে কোয়ারেন্টাইন, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এই জিনিসগুলো, এবং আমার যেটা মনে হয় যে আগে যেটা বলা হতো যে সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাটলিস্ট 3 ফিট, কিন্তু লেটেস্ট আমাদের হু গাইডলাইন আমাদেরকে বলছে যে 3 ফিট না, এটা অ্যাটলিস্ট 6 ফিট কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা দরকার। সুতরাং আগের মতো কিন্তু 3 ফিট বললে হবে না। তো আমার যেটা মনে হয় আমাদের যে গার্মেন্টসগুলোতে শ্রমিকরা যেখানে তাদের যে কাজের পরিবেশ, এখানে কোনোভাবেই আপনি সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং 6 ফিট মেনটেন করে কোনোভাবেই কাজ করা যাবে না। এবং এখানে আপনি জানেন আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে করোনা রোগীদের যে বিষয়টা অ্যাসিমটোমেটিক কেরিয়ার আমরা বলি, অর্থাৎ সবসময় কোনো একটা রোগী তার যে লক্ষণ থাকতেই হবে কোনো কথা নাই, উনি কিন্তু এই ভাইরাসটা শরীরে ক্যারি করছে কিন্তু ওনার কোনো শারীরিক কোনো লক্ষণ নাই, এবং উনি এই অ্যাসিমটোমেটিক কেয়ার অবস্থায় কিন্তু ওনার আশেপাশে যারা ওনার ক্লোজ কন্ট্যাক্টে আছে তাদেরকে কিন্তু এটা ছড়াচ্ছে ভাইরাসটা। সুতরাং এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এগুলো ছাড়াও কিন্তু উপসর্গহীন কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকে, তো এরা কিন্তু মোর ডেঞ্জারাস, কারণ এরা বেশি বেশি ছড়ায় রোগ। তো এই কারণেই আমি বলবো যে আমাদের অ্যাটলিস্ট আমাদের যদি লকডাউন পিরিয়ডটা আরো 30 দিন যদি প্রলং করা যেত, তাহলে আমরা হয়তো এই যে বর্তমানে যে সংক্রমণের গতি যেটা ঊর্ধ্বমুখী এটাকে আমরা আরো দ্রুত নিম্নমুখী করতে পারতাম। তো এখন ধন্যবাদ হাবিবুর রহমান, ধন্যবাদ। বিরতির সময় আমরা নিজেরা আলোচনা করছিলাম যে সিঙ্গাপুর ইউনিভার্সিটির একটি স্টাডি রিপোর্ট, ডক্টর সামিউল ইসলাম আপনাকে বলছি, একটি স্টাডি রিপোর্ট প্রকাশ হয়েছে আমরা দেখলাম, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই পেন্ডামিক, করোনা ভাইরাস পেন্ডামিক হয়তো মে মাসের মাঝামাঝি বা আর কিছুদিন পরে থাকবে না, এর দৌরাত্মটা কমে যাবে, এর ভয়াবহতাটা কমে যাবে, সংক্রমণের হার কমে যাবে, এ সম্পর্কে আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু আসলে যেটা বলেছে হাবিবুর রহমান বলেছে যে আসলে কিন্তু সংক্রমণ প্রত্যেক দিনই কিছু না কিছু করে বাড়ছে, আমাদের টোটাল কিউমুলেটিভলি বলি যদি আমাদের এখন প্রায় 6,000 হয়েছে এবং এই 6,000 রোগী হতে কিন্তু আমাদের খুব অল্প সময় লেগেছে। স্বাভাবিকভাবে আমাদের ঊর্ধ্বমুখী যে গতিটা আছে সেই গতিটা কিন্তু আমাদের মনে করা হচ্ছে যে আমরা হয়তো শর্টে পিকে চলে যাব এবং তারপরে হয়তো এটাকে ডাউন ট্রেন দেখতে পারবো, কিন্তু সেটাও কিন্তু একটা আসলে স্টাডি বা রিসার্চ বা একটা গ্রুপের ক্যালকুলেশন ডাটা বা অ্যাজাম্পশনস ডাটা, অথবা আমরা আসলে সব সুনির্দিষ্টভাবে আসলে কিন্তু করোনা নিয়ে আসলে এই ধরনের বলার কোনো সুযোগ এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এবং আমরা আশা করি যে সেটি এই ধরনের যদি কাঙ্ক্ষিত ফল আমরা পাই তাহলে সেটি তো আমাদের দেশের জন্য সার্বিকভাবে ভালো, কিন্তু আসলে সবসময় যে সমস্ত যে এই ধরনের যে গতি প্রকৃতি নিয়ে যেসব আসলে চিন্তা ভাবনা করা হয় আসলে সেগুলো সবসময় যে আসলে সঠিক হয় সেটি কিন্তু না, অনেক সময় হয়তো তার কিছু এভিডেন্স বেসড হয়ে থাকে, কোনো কারণ হয়ে থাকে যে এই সময়টা কত হয়ে থাকে। আমরা কিন্তু আসলে প্রথম অবস্থায় কিন্তু আমরা এপ্রিল মাসটাকেই কিন্তু সবসময় কিন্তু খুবই আমাদের সংক্রমণের পিক বলে ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু লেট এপ্রিল এসেও দেখছি কিন্তু আমাদের সংক্রমণের গতিটা কিন্তু একইভাবে ঊর্ধ্বমুখী আছে। আসলে আমরা এখনো পর্যন্ত কিন্তু ডেফিনেটলি বলতে পারছি না যে আসলে
আমাদের এই সংক্রমণ যদি আমরা ধারাবাহিক ভাবে দেখতে কমতে শুরু করে তাহলেই কিন্তু আমরা সেই সিঙ্গাপুরের স্টাডির সাথে একমত হয়ে কিন্তু আমরা বলতে পারবো আসলে কি হচ্ছে। আমার কথা হাইবুর রহমান এই প্রসঙ্গে, জি ডক্টর হাইবুর রহমান, জি জি সিঙ্গাপুরের স্টাডি রিপোর্ট নিয়ে যেটি বলছিলাম, আপনি সামিউল ইসলাম যেটি বলছিলেন যে সিঙ্গাপুর ইউনিভার্সিটি একটি স্টাডি করেছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের প্যান্ডামিকটা হয়তো মিড মের পর থেকে কমে যাবে। আমি একটু আগে সাইফুল ভাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এই লকডাউন পিরিয়ডটা যদি আরো 30 দিন আমরা এটা প্রলং করতে পারতাম তাহলে আপনি যেটা বললেন সিঙ্গাপুরের ওই টাইমটা কিন্তু দেখেন কাছাকাছি কিন্তু মেয়ের মাঝামাঝি বা শেষের দিন, তাহলে আমরা তো আসলে ওটা করতে পারি না নাম্বার ওয়ান। আর ভাইয়া যেটা বললেন যে আসলে আমরা যেগুলো বলছি এগুলো কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স, এটা কোনো কিন্তু আমরা কোনো টেন্টেটিভ বা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি না, এটা সারা ওয়ার্ল্ড কিন্তু এই কার্ভটা ফলো করছে। তো এখন আমার কথা হচ্ছে আপনি এই কার্ভটাকে নামাতে পারবেন কখন, যখন আপনি যথেষ্ট পরিমাণে টেস্ট করবেন, টেস্ট করার পরে আপনি রুগী আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পরে রুগীগুলোকে আইসোলেট করবেন, আর যারা ওই রুগীর সংস্পর্শে এসেছেন তাদেরকে আপনি ট্রেস করে তাদেরকে কোয়ারেন্টাইনে নেবেন। এই যে টোটাল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যখন আপনি ভালোভাবে করতে পারবেন তখন কিন্তু আপনি এই সংক্রমণের নিম্নমুখী ধাপের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি একটা সংক্রমণের ঊর্ধ্বমুখী যে কার্ভটা, এই কার্ভ অবস্থায় যে আমরা এভাবে লকডাউনটা গার্মেন্টসে যে এভাবে ছেড়ে দিলাম তাহলে এটা কিন্তু আসলে এই ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ইনফেক্টিভ রেট কিন্তু সামনে অনেক বেড়ে যাবে। শুধু গার্মেন্টস না, গার্মেন্টস এর পাশাপাশি আগামীকাল থেকে হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়া হচ্ছে এবং সেখানে ইফতার সামগ্রী, আপনি জানেন যে রোজার মাস চলছে এবং এই সময় ইফতারের যে রাস্তা পথে ঘাটে অলিগলিতে যে রকম সরগোল তৈরি হয় সেটি হয়তো হবে না, কিন্তু হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়া হচ্ছে মানেই তো মানুষ কিনতে যাবে, হোটেলে যাবে সেখানে, সেটা কি সঠিক হয়েছে? সেটা আরেকটা ঝুঁকি না? এটাও সঠিক না, কারণ আমি এটা প্রথমেই বলেছি যে আমার মূল বিষয়টা কিন্তু আপনাকে দেখেন মূল বিষয়টা হচ্ছে টেস্ট করবেন, আপনি টেস্ট করার পরে যখন কনফার্ম হবে তাকে আপনাকে আইসোলেট করে ফেলতে হবে রুগীটা। দ্বিতীয় হচ্ছে যারা ওইটার সংস্পর্শে আসবে তাদেরকে আপনি কোয়ারেন্টাইন করবেন, ঠিক আছে? এই এই যে টোটাল চক্রটা, এবং আর যারা আনএফেক্টেড তাদেরকে আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মিনিমাম 6 ফিট, এই টোটাল প্রক্রিয়া যদি আপনি করতে না পারেন আপনি কোনোভাবেই আসলে আশা করতে পারেন না যে আমাদের এই ইনফেক্টিভিটি রেটটা নিম্নমুখীর দিকে যাবে। আসলে আমি যেটা মনে করি এটা এখন টোটালি একটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে বিষয়টা। দর্শক আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি আসলে আমার পরিচয়, আমি একজন গার্মেন্টস শ্রমিক, আমি মতিঝিল কমলাপুর থেকে ফোন করছি। এখানে এখানে প্রশ্ন করতে বলতে চাইতেছি যে আমি যে বলা হইতেছে যে 30% বা 50% শ্রমিক দিয়া গার্মেন্টসের ভিতরে কাজ করাবে, কিন্তু এইখানকার গার্মেন্টসে পুরো শ্রমিক দিয়াই কাজ করাইতেছে এবং যারা আসতেছে না তাদেরকে ফোনে হুমকি দিতেছে, না আসলে তারা এপ্রিল মাসের বেতনটা পাবে না, এবং শুধু সেফটি হিসাবে শুধু গার্মেন্টসের সামনে ড্রাম ভর্তি পানি আছে আর ডিটারজেন্ট দিয়ে শুধু পায়ের জুতোটা ধোয়া যাচ্ছে, কিন্তু ভিতরে গার্মেন্টস এর ভিতরে কাজটা হয় সম্পূর্ণ চেইন সিস্টেম, একজনের হাত থেকে অন্যজনের হাতে যায়। হ্যাঁ, তো মনে করেন এই চেইন সিস্টেমের কাজটা, আমার যদি করোনা থাকে তো আমি তো এখনো জানি না যে আমার করোনা আছে, তো এইভাবে যখন চেইন সিস্টেমের মাধ্যমে কাজটা মনে করেন সামনে যাইতে থাকবে তখন মনে করেন কিন্তু আমি নিজের তো করোনার সংক্রমণে আছি এবং সবাইরে ঝুঁকিতে ফেলাইতেছি। হ্যাঁ, তো এই এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাদের সংবাদ কর্মীদের আমি বলতে চাই যে আপনারা একটু গার্মেন্টসের ভিতরে ঢুকবেন, মানে হঠাৎ ঢুকবেন আইসা ধুইকা তারপরে ভিতরে চিত্রটা নেবেন এবং ওইটা প্রেজেন্ট করবেন, কারণ যদি সংবাদকর্মীরা যদি বললে আসে তাইলে গার্মেন্টসের মাইকে বললে দেওয়া হয় ভিতরে যে সংবাদকর্মীরা আসতেছে নির্দিষ্ট দূরত্বে দাঁড়াও, হ্যাঁ তখন তারা এমনিতেই সাবধান হয়ে যায়। হ্যাঁ ধন্যবাদ। আপনি কোন 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 এলাকার কোন এলাকায় কাজ করেন? যে এই সেক্টরটা গার্মেন্ট সেক্টরটা যদি বন্ধ করেন। আপনি কোন এলাকা থেকে বলছেন, কোন এলাকায় কাজ করেন? কমলাপুর, কমলাপুর, এটা কমলাপুর এলাকায়। আপনি কমলাপুরে কোনো কারখানায় কাজ করেন? জি।
আচ্ছা, ধন্যবাদ। নাজমা আক্তার, আপনি শুনছিলেন আপনাদের একজন কর্মী সহকর্মী বলছে যে তাদেরকে কাজ ফোন করে ডেকে আনা হচ্ছে, কাজ না করলে এপ্রিল মাসের বেতন দেওয়া হবে না, এবং ভিতরে কারখানার ভিতরে কাজটি হয় একটি চেইন সিস্টেমে, একজনের হাত থেকে আর একজন। নাজমা আক্তার, আমি শুরুতে কিন্তু এই গল্পটাই বলছিলাম যে তাদেরকে বাড়ি থেকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসা হচ্ছে। তো আমি শ্রদ্ধার সাথে বলতে চাই যে ইঞ্জিনিয়ার সাহেব যেই কথাগুলো বললেন, কারণ এখানে দুজন ডাক্তারও বললেন যে আরো এক মাস যদি লকডাউন থাকতো তাহলে আমাদের দেশটা একদম মানে এই 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 রোগটা থেকে আমরা পরিত্রাণ পেতাম। তা আমরাও কিন্তু একটা এই দেশের নাগরিক হিসাবে, শ্রমিক হিসাবে কিন্তু আমরাও চাইছিলাম যে একটা শিথিল অবস্থায় আসার পরে ফ্যাক্টরিগুলো চালাক। সেখানে বায়াররা চাচ্ছে তাদের অর্ডার বা অনেক ধরনের জটিলতা আছে, সেটা আমরা মানতেছি, কিন্তু আমাদের যে শ্রমিক ভাইটা যেটা বললো এটাই বাস্তবতা, এটাই আমি আপনাদেরকে বলছি। বলার পরেই যে ইঞ্জিনিয়ার সাহেব মার চাইতে মাসির দরদ সে দেশপ্রেমিক শিখায়, আজকে বলতে বাধ্য হই এই ইঞ্জিনিয়ার সাহেব কোথায় ছিল যখন রানা প্লাজা ধস ছিল, আগের দিন রাত্রে জানা ছিল যে ফ্যাক্টরি নিরাপদ না, পরের দিন ওয়ার্কার মাটি চাপা পড়লো, তখন এই দেশে মানুষ কাপড় কিনতে আসে নাই, বাংলাদেশের কাপড়ের রক্ত, তখন এই ইঞ্জিনিয়ার সাহেব কোথায় ছিল? আমার মতো নাজমা, আমার মতো ওয়ার্কাররাই সারা পৃথিবীতে দেশে আমাদের শিল্প বাঁচাও, শ্রমিকরা নারী শ্রমিকরা না খেয়ে মরবে, আমরা বিদেশেও ভিক্ষা করবো, এখানেও ভিক্ষা করবো, আর ভুই ফুরে প্রত্যেকে কারা উঠে আসা আমাদেরকে দেশপ্রেমিক শিখাবে? আমরা না, আমরা আসলে শ্রমিক কাজ করতে চাই, কিন্তু নিরাপত্তা যদি না হয় ই না হয় সেইটা আজকে দেখেন তারা বললো নিজেরাই যে আমরা যদি কাজে না যাই বলতেছে তোমাদের বেতন দিব না, তোমাদের চাকরি থাকবে না। তাহলে আমরা এখন আমাদের তো বিকল্প কোনো ব্যবস্থা নাই বলে আমরা যেখানে মানে আমাদের মৃত্যুকেও আমরা এখন হার মেনে আমরা কাজে যাচ্ছি। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তো, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তো সরকার 5,000 কোটি টাকার একটি প্রণোদনা তহবিল ঘোষণা করেছে, যেটা শুধুমাত্র ব্যয় হবে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। এই যে এক মাস যদি কারখানা বন্ধ থাকে তার যাতে শ্রমিকরা বেতন না পেয়ে না খেয়ে না থাকে সেজন্যই সরকার এই টাকাটা দিচ্ছে। আরে সেই টাকায় তো 5,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার পরে প্রথম প্রণোদনা ভাবছিল, যখন দেখছে এটা লোন নিতে হবে তাদেরকে আবার এটা পরিশোধ করতে হবে, এখন সেটা কেউ তো নিবে কেউ নিবে না, কি ঠেকা পড়ছে, আমি কেন দায়ভার নিব লোনের। আবার এইদিকে ব্যাংক গুলাও একটা মানে ব্যাংকও অসাধু কাজ করতেছে, কারণ সব ব্যবসায়ীরাই তো তারা বাড়ি জমি মর্গেজ দিয়া করতেছে, তাদেরকেও আবার দিতে চাচ্ছে না, মানে এখানে একটা জটিল অবস্থা জুটতেছে। আবার এই যে বেতন দেওয়ার যে দেরি হয়েছে, ব্যাংকের ম্যানেজার বড় কর্মকর্তা থাকে না, শুধু ক্যাশের লোক থাকে, তো সিদ্ধান্ত দেওয়ার ই থাকে না, এটা একটা এলোমেলো অবস্থা। সেইখানে একটা সমন্বয় একটা কোর্ডিনেশনের দরকার, কিভাবেই হবে। আর এই যে লে অফ করে রাখছে তাদেরকে হাফ মজুরি দেওয়া হবে, তারপরে তাদের যে ঢালাও ভাবে ছাঁটাই করতেছে, অনেক বিষয়গুলা কিন্তু দেখতে হবে। দেশপ্রেমিক অবশ্যই আছি, কিন্তু দেশপ্রেমিকের জায়গায় যদি আজকে শ্রমিকই যদি না টিকে পরবর্তী শিপমেন্টটা কোত্থেকে দিবে? এই ইঞ্জিনিয়ার সাহেব এখন এই প্রশ্নের উত্তর দেন, ডাক্তার সাহেবরা বললো তাদের কথায় তো ওখানে নাই, কিন্তু আমি যখন বলি তখন আমরা দেশের বিরুদ্ধে হয়ে যাই, আমরাই দেশপ্রেমিক আপনারাই সুবিধাবাদী মানুষ। এই এই মূল্যায়নের অবক্ষয় হয়েছে, মানুষের মূল্যবোধ নাই, কারণ একটা মানুষ যদি এইভাবে কথা বলে, এখানে শ্রমিকরা নিজেরা বলতেছে তাদের অবস্থার কথা, আমরা বলতেছি যে একটা সমন্বয় করেন সবাই মিলে, কিভাবে এই কাজ করা যায়। একদম ডাক্তার তার স্বাস্থ্যের দিক থেকে দিতে পারে, একজন ইঞ্জিনিয়ার তার জায়গায় দিতে পারে, কারণ এখানে টেনশনের কাজ, এই যে একজনের থেকে আরেকজনের কাছে যাবে, আর কার করোনা ভাইরাস আছে এটা 14 দিনের আগে আমি এখন অনুরোধ করব, শ্রমিকদের যদি রক্ষা না করতে পারি সবকিছু কিন্তু আমাদের বিফলে যাবে, আর এটা যদি বেড়ে যায় সেটা কিন্তু পরে ক্ষতিগ্রস্ত শিল্পও হবে। সেই জন্য আমরা বারবার বলতেছি আগে শ্রমিক রক্ষা করেন, কারণ বাংলাদেশের কিন্তু আমাদের কিন্তু কোনো ভ্যালু এডিশন নাই শ্রম ছাড়া, কারণ আমরা শ্রম বিক্রি করি, আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না,
তো এই জায়গায় যদি আপনি আমাকে মানুষ হিসাবে স্বীকৃতি না দেন, ওই যে বললো যে হুইল পাউডার বা কি কি দিয়ে পা ধোয়া নিয়ে কাজ করাইতেছে, কিন্তু আসলে আমার কি কি জিনিস সরঞ্জাম দরকার আমাকে রক্ষা করার, সেইগুলা কি যথাযথ দিচ্ছে, সেইগুলা কি করতেছে? কারণ ডাক্তাররা যা বলতেছে তার বাইরে কিন্তু আমরা কথা বলতে পারবো না, কারণ আমরা ডাক্তার না। ওনাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা মালিকের কারখানা খোলা এবং সরকারের যে জাতীয় কমিটি করা হয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব সুস্থ একটা গাইডলাইন দেন, একটা নীতিমালা করেন, সবাই সেটা শ্রমিকও মানবে, সরকার মালিকরাও মানবে এবং সবাই মানবে। এই ধরনের জায়গায় না এসে এই ঝুঁকিতে বাড়াই দিলে কিন্তু দেশটা অচল হয়ে যাবে। আমরা চাই না যে এই দেশে সমস্যা হোক। ধন্যবাদ নাজমা আক্তার। আমরা ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের বক্তব্য শুনবো, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং আমাদের সঙ্গে আরো দুজন ডাক্তার রয়েছেন, তাদের বক্তব্য শুনবো। আর একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আপনাদের কাছে আবার আসছি। প্রিয় দর্শক, আরেকটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরছি এই আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আলোচনার বিরতির আগে যেটি হচ্ছিল, নাজমা আক্তার আমাদের গার্মেন্টস শ্রমিকদের নেত্রী, তিনি বলছিলেন যে শ্রমিকদের সুরক্ষা ছাড়াই যে গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে তাদের ঝুঁকি বাড়ছে, এটি একটি। আরেকটি হলো যে পুরো বিষয়টি নিয়েই অনেক জায়গায় বেতন দেওয়া হচ্ছে না, জোর করে কাজে আনা হচ্ছে, এগুলো বলছেন। এবং এখানে একটা সমন্বয়হীনতা রয়েছে, যেটার জন্য তিনি বারবার মালিক এবং অন্যান্য সরকারি প্রতিনিধি সহ সমন্বয়ের একটি কথা বলছেন। আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান আছেন। আমি নাজমা আক্তারকে আবারও একটু বলছি যে আপনাদের শ্রমিকরা যে পরিবেশে কাজ করছে, যে প্রেক্ষাপটে কাজ করছে, এবং দুজন প্রশ্ন করেছেন যে তাদেরকে জোর করে কাজে আনা হচ্ছে, কাজ না করলে পরে বেতন দেওয়া হচ্ছে না, এবং কোথাও কোথাও এখনও এপ্রিল মাসের, মার্চ মাসের বেতন দেওয়া হয় নাই, সেটি বলছিলেন। ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, আপনি মিস করে থাকতে পারেন, এটি ছিল হলো নাজমা আক্তারের বক্তব্য। এই প্রেক্ষাপটে যে এই পুরো বিষয়টি নিয়ে একটি সমন্বয়হীনতা রয়েছে, আপনি কি বলেন? ধন্যবাদ। আমি শুনছিলাম সব কথাই, আমি এর মধ্যে শুনেছি, তবে আমি একটু একটি জায়গাতে নাজমাকে একটু কারেকশন করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেশপ্রেমিক নিয়ে আমি কিন্তু কোনো কথা বলিনি, কিন্তু বারবার এই কথাটি কিন্তু এসেছে যে দেশপ্রেমিক। অবশ্যই দেশপ্রেমিক আমরা সবাই, আমরা এখানে কাউকে কম বেশি ভাবে ভাগ করতে যাই না। দেশপ্রেমিক নিয়ে যে বার নেতৃবৃন্দ, প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকলো এবং সবাই আমরা দেশপ্রেমী। রানা প্রজার কথা বলেছেন, তারা সেখানে কাজ করেছে এবং সেখানে এমনও দেখা গেছে যে আগের যে বিজিএমএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম সাহেব, তিনিও কিন্তু কাঁধে করে কিন্তু সেখান থেকে আমাদের আহত রোগীদেরকে কিন্তু পার করেছে। আমরা অনেক মালিক সেখানে কিন্তু ছিল। তো সুতরাং এই দুঃসময়ের এই সংকটটা কিন্তু আমাদের সকলে, এটি কোনো কারো ব্যক্তিগত বা কোনো কোনো স্পেশাল কোনো পেশার নয়, সংগঠনের নয়। আর আরেকটি কথা যেটা বলেছে যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমিও নিজেও স্বীকার করি যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে হয়তো টেলিফোন করে বলেছে, কিন্তু আমার মনে হয় যেগুলো ব্র্যান্ডেড ফ্যাক্টরি, যেগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তারা তাদের শ্রমিকদেরকে এইভাবে কোনোভাবেই বলে নাই, বলার কথা না যে তোমরা আজকে না আসলে তোমাদের বেতন দেওয়া হবে না, চাকরি থাকবে না। এই কথাগুলো আমার মনে হয় কমপ্লায়েন্স ফ্যাক্টরি হিসেবে কেউ বলেও নাই, এবং বিজিএমই এবং বিকেএমই থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে এই এই মেনটেন করে কাজ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে, এবং সেই সাথে যে শ্রমিকদের যারা আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে প্রাথমিকভাবে স্টার্ট করতে হবে। আমার মনে হয় দু একটি ছাড়া দু একটি জায়গাতে হয়তো ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু ওইভাবেই কিন্তু কাজ চালু করে যাচ্ছে। আর নাজমা আক্তার যে কথাটা বললো সেটা অবশ্যই আমিও বলেছি যে হ্যাঁ, সমন্বয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে আমরা এই সংকট মুহূর্তে, আমাদের সংকট মাত্র কিন্তু শুরু হয়েছে, আমাদের কিন্তু অনেক দূর আমাদের কিন্তু পাড়ি দিতে হবে। এই শিল্প কেন, বাংলাদেশের সকল শিল্পকেই কিন্তু আজকে রক্ষা করতে হলে আমাদের সমন্বয় করতে হবে। আজকে যে এই ইন্ডাস্ট্রি খোলার ব্যাপারে, বিশেষ করে পোশাক কারখানা খোলার ব্যাপারে বারবারই কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি, সেটি কিন্তু মাত্র বিজিএমই বিকেএমই প্রতিষ্ঠানের তাদের সিদ্ধান্তের ব্যাপারই না, কিন্তু এখানে কিন্তু হাই অফিসিয়াল সবার সিদ্ধান্ত নিয়ে কিন্তু করা হয়েছে। যদি না হতো, আপনাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে
যে 5 তারিখে ফ্যাক্টরি খোলার জন্য যখন কথা হচ্ছিল তখন 4 তারিখে সবাই এসছে এবং সেটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিন্তু, এবং সেই সিদ্ধান্তটাও কিন্তু বিজেএমই একা কিন্তু সেই সিদ্ধান্তটা নেয়। আজকে যখন ফ্যাক্টরি যখন খোলা হচ্ছে সেটি কিন্তু সামগ্রিক সিদ্ধান্তের ক্ষেত্রেই কিন্তু আজকে ফ্যাক্টরিটা খোলা হচ্ছে। তাই আমি অনুরোধ করব আজকে শ্রমিক সংগঠন যারা আছেন তাদের নেতৃবৃন্দকে আমি খুবই শ্রদ্ধার সাথে আমি বলছি, এবং সেই সাথে বিজিএমই বিকেএমই সরকার প্রশাসন যারাই সংশ্লিষ্ট আছে আজকে আমার এই সংকট মুহূর্তে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ শফিকুর রহমান। আর আমরা একদমই শ্রমিক না থাকলে ইন্ডাস্ট্রি হবে না, আবার ইন্ডাস্ট্রি না থাক শ্রমিকদেরও কাজ থাকবে না, আবার সরকার যে রপ্তানির যে আয়, তাই আমরা কাউকে কোনোভাবে ওইভাবে যদি মালিক এরকম ধরনের আচরণ করে তাহলে কিভাবে, আমাদের কাছ থেকে তো হাজার হাজার প্রোডাক্ট নিতেছে, আমরা তো দিচ্ছি, 2 মাস যদি আমাদেরকে বেতন না দিতে পারে, গভর্নমেন্ট যেভাবে বলতেছে ওইভাবে যদি না হয় তাহলে আমরা কি করার। জি ধন্যবাদ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। নাজমা আক্তার বলেন ভাই। না, সমন্বয়হীনতার কথা আপনি যেটি বলেছেন সেটি মেনে নিচ্ছেন শফিকুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ইনস্টিটিউশনের সভাপতি, এবং আপনাদের আরেকজন যিনি প্রশ্ন করলেন তিনিও বলছেন যে এই দুর্যোগকালে যদি মালিকরা 2 মাস 1 মাস যদি শ্রমিকদের চালিয়ে নিতে না পারে, সরকার তাদেরকে নানান সুবিধা দেওয়া দিচ্ছে, তারপরেও জোর করে কেন এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করানো হচ্ছে? সেটাই তো বলতেছিলাম আমরাও, কিন্তু ওই যে ইঞ্জিনিয়ার সাহেব মার থেকে মাসির দরদ হয়ে গেছে, সে একেবারে গার্মেন্টস এর মালিকদের প্রতিনিধি, সে মালিকদের সব এখানে খারাপ কমপ্লায়েন্স ফ্যাক্টরি খোলাই তো বেশিরভাগ কমপ্লায়েন্স ফ্যাক্টরি, ওই সাব কন্ট্রাক্ট ছোট মোটো ফ্যাক্টরিতে এখন তরি খোলে নাই রে ভাই। তো উনি যে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, বিভ্রান্তিকর অবস্থায় না এসে আমরাও তো বলছি যে এই 40 বছরের হয়ে আসতেছে এই সেক্টরটার, 1 মাসের বেতনও যদি মালিকরা না দিতে পারে তাহলে আমরা এই দেশের কি অবদান রাখছি, কি কন্ট্রিবিউশনটা হয়েছে? যদি শ্রমিকদের 1 মাস যদি কেউ বসায় না করতে পারে, আজকে লে অফ করে রাখছে, তারা অর্ধেক মজুরি পাবে, শ্রমিকদের মাথা খারাপ, তারা কালকে কি খাবে, বাড়ি ভাড়া, আপনারা জানেন বাংলাদেশের জীবনযাত্রার কত ব্যয়বহুল, কত 1 কেজি ফার্মের মুরগি কিনতে গেলেও 150-200 টাকা লাগে। তাহলে আপনারা সেইখানে এগুলা চিন্তা করেন না, ই করে না, আমার এক ইঞ্জিনিয়ার সাহেব আইসা আতিক সাহেব মাথায় করে লাশ নিয়ে গেছে, আগে তো বিল্ডিংটা চাপা দিছে তারপরে সে লাশটা নিছে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে না, নাজমা আক্তার ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ না, আপনি কথা বলেন নাই, আপনি পুরা গোলা করছেন পরিবেশটাকে। এটা কি অন্যায় হয়েছে? অবশ্যই, আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ এখানে বলতেছেন কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো করতেছেন নাই করতেছেন, আপনি জানেন, আপনি আমার চাইতে গার্মেন্ট শিল্পের সম্বন্ধে বেশি জানেন, আপনি একজন ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনি বিখ্যাত হইতে পারেন, কিন্তু শ্রমিকরা যে কথাগুলো ফোনে বলছে, আমি এই কথা বলার পর আপনি আমাকে কত ধরনের কথা বলছেন এটা বলবেন না, কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় সাজেশন দেন, সমালোচনা করার সময় না, আমাদের এখন অনেক সমস্যা এই সেক্টরে, অনেক আমি আমিও একই কথা বলছি যে আপনি শেষ করতে দেন, এই সংকটে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, আমাদের সবার সাথে কাজ করতে হবে, মালিক বায়ার সরকার যারা আছে সবাইকে আমি বলতেছি, আপনারা এখানে বলতে হবে না, কারণ এই সেক্টর আমরা বহুত জানি, আমাদের এই সেক্টর টিকায় রাখতে হবে, কি করতে হবে আমরা বুঝি, গার্মেন্টসের মালিকরাও জানে, অতএব আমাদের মালিক শ্রমিক
আমাদের কথা বলতে দেন, সরকার আমাদের মাঝখানে এসে আমাদেরকে একটা সমঝোতা করে দিন, আমরা সবকিছু করব, আমরাই আপনাদের মতো এই ভুল ফোরা ইয়াদের কথা শুনবো না, আমরা সরকারের কথা শুনবো, আমরা মালিক শ্রমিক একসাথে কাজ করব, একসাথে করে আজকে দেশ আগায় নিয়ে আসছি, এবং মার্চের এপ্রিলের বেতন যেন শ্রমিকরা পুরো বেতন পায়। মালিক শ্রমিক করবেন, কিন্তু মালিকদেরকে তো আপনারা তীর্যক ভাবে দুইজনে আপনারা বলেছেন যে সমন্বয় দরকার, সেটা কিভাবে করবেন, কে করবে এই সমন্বয়টা? সব আমরা একটু শুনি, আমরা আপনার করণীয় কি আছে এবং আপনাদের উদ্যোক্তাদের করণীয় কি আছে? ইঞ্জিনিয়ার শফিকুর রহমান জি, আমি 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 যে কথা বলছি সেটা হচ্ছে যে নাজমা আক্তার যিনি, উনি নিশ্চয়ই এই এই সংগঠনের জন্য এই শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করছে সেটি আমি জানি, এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা 30-40 হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য কিন্তু আজকে আসছি না, আমরা আজকে কথা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রির ভালো মন্দ নিয়ে, কোন জায়গাতে আমরা কিভাবে কি করতে, বা আমরাও সেটা সহযোগী, আমরাও সেটার অংশীদার আমরা হতে চাই ইঞ্জিনিয়াররা যে আজকের এই সংকট মুহূর্তে। এই জন্য বলছি যে সমন্বয়হীনতা নিশ্চয়ই আছে, না হলে আজকে এরকম হতো না। এই সমন্বয়হীনতাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে কিভাবে আমরা এই সংকট মোকাবিলা করব, শ্রমিক নেতৃবৃন্দ, উদ্যোক্তা, সরকার, প্রশাসন সবাইকে মিলে, এবং মিডিয়া সহ এই যে একটা টাস্কফোর্স গঠন হয়েছে, এবং আমি জানি যে নাজমা আক্তার সহ তারা শ্রম মন্ত্রণালয় সহ এগুলো নিয়ে কাজ করছে, আমি সেই কথাটাই বলতে যাচ্ছি। কিন্তু এখানে কাউকে দেশপ্রেম, আমি তো দেশপ্রেমের কথা বলিনি। ধন্যবাদ, আমরা আসলে অনেকক্ষণ ধন্যবাদ ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, আমরা কাজ করি, আমরা শফিকুর রহমান ধন্যবাদ, জনাব শফিকুর রহমান ধন্যবাদ, আমরা অনেকক্ষণ থেকে সামিউল ইসলাম, হাবিবুর রহমান, ডক্টর সামিউল ইসলাম, আমরা এই আলোচনা গার্মেন্টস একটি বিষয় কিন্তু মানে করোনা পরিস্থিতি নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, এবারে একটু সেই জায়গায় আবার ফিরতে চাই যে এখন বেশি বেশি রোগী শনাক্ত হচ্ছে, কারণ টেস্টের পরিমাণটা বাড়ানো হয়েছে, কিন্তু এই টেস্টের পরিমাণ যেটুকু পরিধি বাড়ানো হয়েছে, পরিসর বাড়ানো হয়েছে, এটা কি যথেষ্ট? আরো যদি টেস্টের পরিসর বাড়ানো হয় তাহলে তো তখন আমাদের শনাক্ত পজিটিভ রোগী বাড়বে আরো, এবং সেক্ষেত্রে এই যে চিকিৎসা ব্যবস্থা, যারা যারা আক্রান্ত হচ্ছে হাসপাতালে যাচ্ছে, তাদের চিকিৎসা সেবা কিভাবে নিশ্চিত করা যাবে? আসলে একটি সমন্বিত ব্যাপার, আপনি জানেন যে আসলে চেষ্টা করতে হবে এবং রাইটলি করতে হবে, সেখানে আমরা আরটিপিসিআরটা করছি, আরটিপিসিআর তো আসলে খুব গোল্ড স্ট্যান্ডার্ড, সেটাকে আমাদের এক্সপানশন করতে হবে। আপনি জানেন প্রতিদিনই কিছু না কিছু এক্সপানশন হচ্ছে, আমাদের যে ক্যাপাসিটি হয়েছে 19টা সেন্টার ডেভেলপ হয়েছে, তাদেরকে আরো কয়েকটা সাইকেল আমাদের করা কিভাবে যায়, এবং টেস্টের সংখ্যাটা কিভাবে বাড়ানো যায়, স্যাম্পল গুলো কালেকশন কিভাবে ভালোভাবে করা যায়, সিম্পটমেটিক বা সাসপেক্টেড কেস যে আছে সে তাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশন করে তাদের স্যাম্পল গুলো কিভাবে নেওয়া যায়, এগুলো একটি সমন্বিত ভাবে কাজগুলো করতে হবে। পাশাপাশি যারা এই ডায়াগনোস্ট হচ্ছে তাদেরকে আসলে আইসোলেশন করতে হবে প্রাইমারি, এবং কাউকে কাউকে হয়তো বাসাতেই ট্রিটমেন্ট দিতে হবে, কাউকে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের যারা ক্রিটিক্যাল কেয়ার বা যাদের সাপোর্ট লাগবে তাদেরকে নিশ্চিত করতে হবে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে একটি সমন্বিত ভাবে করতে হবে, এখানে চিকিৎসক সমাজ অবশ্যই অগ্রগণ্য ভূমিকা পালন করবে, এর পাশাপাশি আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন,
যারা আছেন সবাইকে কিন্তু আগে এগিয়ে আসতে হবে। তো আমি মনে করি যে বাংলাদেশের যারা এখন পর্যন্ত যারা আমাদের ডায়াগনোস হয়েছেন তাদেরকে আইসোলেশন করা, তাদের ট্রিটমেন্ট করা, ব্যাপারগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তারপরেও আমাদের কিছু কিছু মৃত্যু হয়েছে, সেটি আসলে দুঃখজনক। আমরা যদি সবাইকে বাঁচিয়ে রাখতে পারতাম তাহলে আমাদের সবচেয়ে ভালো কাজগুলো ছিল। তাও আগামী দিনে যদি এই নাম্বারগুলো বাড়তে থাকে তাহলে যে আমাদের টোটাল লোডটা হবে সেটা ক্যালকুলেট করে আজকে থেকেই আসলে যতটুকু প্রস্তুতি হয়েছে তারও আরো প্রস্তুতি বেশি করে আরো সমন্বিতভাবে কিভাবে করা যায় সেই জায়গাটা করতে হবে। তবে পাশাপাশি এটাও আমাদের ব্যবস্থাপনা রাখতে হবে যে আমাদের এই উদ্যোগগতির সংক্রমণ যেটা হচ্ছে সেটাকেও কিন্তু আসলে বেন করতে হবে, কাপটাকে বেন করতে হবে। যদি কাপটাকে আমরা বেন করতে না পারি তাহলে যদি ধারাবাহিক পারে তাহলে কিন্তু এই জনসংখ্যার দেশে সেটি কিন্তু আমাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে, সেটিকে আমাদের কিন্তু বিবেচনা রাখতে হবে। এবং সেই জন্যই কিন্তু আসলে যেটি হচ্ছে যে আমরা যেটা বলেছি যে আমরা প্রথমে বলেছি হাবিবুর রহমান যেটা বলেছে সেটা লকডাউন যদি আমাদেরকে কোনো কারণে যদি আমাদেরকে সেটাকে শিথিল করতে হয় তাহলে সেটাকে সমন্বিতভাবে প্ল্যান মাফিক স্টেপ ওয়াইজ মানে কিভাবে আমরা করতে পারবো সেটা কিন্তু আমাদের সেভাবে করতে হবে। যেমন গার্মেন্টসের ব্যাপারে যেটা বলা হয়েছে আসলে কিন্তু অন থার্ড বা হাফ ক্রমিক নিয়ে তারা করবে কিন্তু আসলে এটা কিন্তু আমরা জানি এবং সেটি পর্যায়ক্রমে কিন্তু করার কথা। এবং শুধু আমাদের শুধু উদ্দিন ফ্যাক্টরিতে আমাদের পরিবেশ রাখলে চলবে না, কিন্তু তারা আমরা আসা যাওয়া পথটা নিশ্চিত করতে হবে, তারা যেন এটা যেন এইভাবে রাস্তাঘাটে যেন তারা আবার সংক্রমণ না হয়ে যায়, তাদের মিক্সিং না হয় সেগুলোকে দেখতে হবে। তারা যে পরিবেশে থাকছেন যে বাসা থাকছেন সেখানে ডিস্টেন্সিং মেনটেন করতে পারছেন কিনা সেই জায়গাগুলো দেখতে হবে এবং এর সাথে যে চিকিৎসার জায়গাগুলো নিশ্চিত করতে এবং সেভাবে করতে পারলেই কিন্তু আসলে আমরা এই জায়গাটাকে এই কার্ডটাকে বেন করতে পারবো, সেখানে টেস্ট একটা বড়। ধন্যবাদ, এটাই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখন যে সংক্রমণের যে গতি চলছে, যে হার চলছে, যেটা ডক্টর হাবিবুর রহমান বলছেন সামাজিক চতুর্থ পর্যায়ে রয়েছে সামাজিক সংক্রমণ চলছে, এখানে পরীক্ষার পরিধি নিয়ে কথা হচ্ছিল, পরিসরটা বাড়ানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র সরকারি পর্যায়ে হচ্ছে, এটা কি আরো বাড়ানোর জন্য বেসরকারি ব্যবস্থাপনায় নেওয়ার দরকার কিনা এবং আরো বেশি বেশি পরীক্ষা করানোর জন্য? অবশ্যই বেসরকারি। ডক্টর হাবিবুর রহমান, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে। ধন্যবাদ। আসলে আমাদের বর্তমানে যে পরীক্ষার যে ক্যাপাসিটি, হ্যাঁ, এটা আমাদের চিটং এ বিশেষ করে আমি বলবো এখন অনেক লিমিটেড, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমানে ফজরহাট যে বিআইটিআইডি, আমাদের যে বক্ষব্যাধি ইনস্টিটিউটের পাশে যে বিআইটিআইডি ইনফেকশাস হসপিটাল, এখানে আমাদের বর্তমান আমরা ক্যাপাসিটি শুধুমাত্র ডেইলি 200, অর্থাৎ 200-র বেশি আমরা পরীক্ষা করতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে এর মধ্যে চিটাগাং মেডিকেল কলেজ হসপিটালও পিসিআর পরীক্ষার জন্য ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সেটা সম্ভব হবে, তবে সেটাও কিন্তু অ্যারাউন্ড 50। আর হচ্ছে ভেটেরিনারি হসপিটাল যেটা, সেখানেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে পিসিআর টেস্টের। তো আলটিমেটলি যে বিষয়টা সেটা হলো আমাদের এই তিনটা ইনস্টিটিউট মিলে সর্বোচ্চ 300-350 আমাদের ক্যাপাসিটি। তো যেখানে আমাদের ডেইলি ক্যাপাসিটি 300-350, সেখানে এই যে গার্মেন্টসগুলো খুলে দেওয়া হলো এবং যদি এই নিত্য নতুনভাবে এই আক্রমণ শুরু হয় গার্মেন্টসে, তাহলে এই যে টোটাল যে একটা লোড, রোগীর লোড, তাহলে আমরা আসলে আমাদের তো ওই ক্যাপাসিটি নাই এখানে, তাহলে টোটাল একটা সিস্টেম আসলে ব্রেক হয়ে যাবে। এখানে আরো কতগুলো ইমপ্লিকেশনস আছে, যেমন আপনি এতগুলো এই যে গার্মেন্টস, এই এই রোগীগুলো যখন অসুস্থ হবে এরা সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসবে, তাহলে এখন আমাদের তো বর্তমানে আমরা কোভিড নন কোভিড দুই ভাগে আমরা ভাগ করে চিকিৎসা করছি বর্তমানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে। তো বর্তমানে জেনারেল হাসপাতাল এবং ফজলহাট বিআইটিআইডি এই দুইটা হচ্ছে কোভিড রোগী ডিল করবে, আর চিটাগাং মেডিকেল কলেজ এখনো কোভিড রোগীর আওতা মুক্ত রাখা হয়েছে, যেহেতু চিটাগাং মেডিকেল কলেজে আরো অন্যান্য বিভাগের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী, মেডিসিনের রোগী, বিভিন্ন রোগী আছে, সুতরাং ওখানে কোভিড রোগীকে এখনো আওতা মুক্ত রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আপনি দেখেন যে আমাদের জেনারেল হাসপাতালে ওদের ক্যাপাসিটি অনলি 100 বেড এবং ফজলহাটে ক্যাপাসিটি অনলি 40-50 বেড, তাহলে আমার টোটাল কোভিড করোনা রোগী আমার ডিল করতে পারবে 150-টার মতো রোগী। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, আপনার সুপারিশ কি যে এটা আরো বেশি পরীক্ষার জন্য কিভাবে করা যাবে বেশি পরীক্ষা? ডেফিনেটলি আমাদের পিসিআর ল্যাব, যেগুলো পিসিআর ল্যাব গুলো আরো বাড়াতে হবে, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, কারণ যে হারে গার্মেন্টস গুলো খুলে দেওয়া হয়েছে ডেফিনেটলি নিত্য নতুন হারে এই সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর হাবিবুর রহমান, ডক্টর সামিউল ইসলাম সাদী আপনাকেও, এবং আমাদের সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং নাজমা আক্তার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল একই সময় আবার দেখা হবে শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাড়িতে থাকুন এবং নিরাপদ থাকুন।